মসজিদের নগরী হিসেবে বিশ্ববাসীর কাছে রাজধানী ঢাকা অতি পরিচিত। বাংলাদেশের উপজেলা পর্যায়ে বিয়ানীবাজারে রয়েছে কয়েক শত বছরের ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ সহ হালামলে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ। উপজেলার নান্দনিক ও ঐতিহাসিক মসজিদ নিয়ে এবিটিভির ধারাবাহিক তথ্যচিত্র হাজী মোহাম্মদ তাহির আলী ফাউন্ডেশন মসজিদের শহর বিয়ানীবাজার। এ পর্বে রয়েছে বিয়ানীবাজার উপজেলার চারখা ইউনিয়নের 300 বছরের প্রাচীন পল্লী শাসন নৈরচক জামে মসজিদ। স্থানীয় ইসলাম ধর্মের অনুসারীরা 1703 সালে প্রতিষ্ঠিত করেছিলেন এই মসজিদটি। এক পর্যায়ে কাঁচা বাঁশের বেড়া, পরবর্তীতে টিন শিটের তৈরি মসজিদ থেকে পাকা মসজিদের রূপ পায়। কোনো মসজিদ আসিল না, হলিও নাসিল না মসজিদ, আমরা কুমরাইন মসজিদ আসিল না, এই মসজিদ পুরানা মসজিদ আছে। তো মানুষের সংখ্যা কম, দিনের দিন খালি বাড়ে, বড়ে 65 ঘর মানুষ আমরা আছি। কিন্তু মানুষ ওই দিন গিয়া জমা তো প্রায় 150 মোবাইল ওলা একটু বেশি হয়। খালি আমরা গ্রামের মানুষ নয়, আগ থেকে মনপুর আছে, ওই নয় আগ আছে, ও তো আশপাশ মানুষই আমরা মসজিদ এখানে পুরা ভর্তি হয়ে গেলাম। মনে দিবান লাস্ট দিন মানে গিয়া 2010-11 চলি, বর্তমানে আমরা প্রায় মনে করো 150-200। প্রায় 55 জায়গা জুড়ে থাকা আয়তাকৃতির এই মসজিদটি নির্মিত হয়েছে স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে, আর খরচ রয়েছে গ্রামের বিত্তবান ও প্রবাসীদের কাছ থেকে। সকলের আর্থিক সহযোগিতায় প্রায় 35 লাখ টাকা ব্যয়ে আধুনিক উপায়ে নির্মাণ করা সম্ভব হয়েছে মসজিদটি। আধুনিক কারুকার্য শোভিত এই মসজিদে প্রবেশকালে রয়েছে একটি প্রবেশ পথ। মসজিদের মিম্বরে বসানো রয়েছে টাইলস। মসজিদের ডান পাশ জুড়ে রয়েছে অজুখানা ও উত্তর পাশে শৌচাগার। নয়নাভিরাম এই মসজিদে সব মিলিয়ে প্রায় 200 মুসল্লি একত্রে সাপ্তাহিক জুমার নামাজ আদায় করতে পারবেন। মসজিদ প্রাঙ্গণে আদায় করা হয় জানাজা ও ঈদের নামাজ। এরা হলে মিলিয়া শাসক জহরি আমরা মাটি ভরাইছি, আর অসম্পূর্ণ কাজ কিছু রইয়া গেছে, মাটি ভরানির বাকি আরো কিছু বলা হয়েছে। এলা বাউন্ডরি হইত, এখান ডালাই হইত, ওগুলাও আমরা চেষ্টা করি, আর আমরা আর কিছু কষা করি নিয়ে দুর্বল। তবে যাও যাও মাসে ভরা শাসক জহরিয়া ধীরে ধীরে বল, এই জায়গাখানে আমরা যদি ফ্লেট হয়ে যায়, ডালাই হয়ে যায়, এই জায়গার তিনটা কাজ আমরা করতে খুবই ধর্মের লোকের এলাকায়। একটা কাজ হইলো আমরা ওয়াজের দিনে ওয়াজ ফরাইতাম পারি, তিন নম্বর কাজ হইল আপনার আমরা মানুষ মরার বাদে এই জনজান নামাজ করতাম পারি, তিন নম্বর হইল আপনার ঈদের নামাজ আমরা এখানে ফরাইতাম পারি। ও তিনটা জিনিস আমরা লেগে এখানে সহজ হয়ে যায় গিয়া। আর মসজিদ খালি তো নামাজও পড়লাম, ঈদগার এই মসজিদর ঈদগার কোনো কাজ হইয়া মসজিদের টাচ করলাম না। তো ওখানের গীতা নেও আমরা লাগিয়া যে এখান থেকে পারে একটু সহযোগিতা পারলে করবা। জুমার নামাজ ও প্রাত্যহিক নামাজ এবং ধর্মীয় কাজ পরিচালনায় মসজিদটিতে নিয়োজিত রয়েছেন একজন ইমাম। রমজানে বিজ্ঞ কোরআনে হাফেজ দ্বারা পরিচালিত হয় তারাবির জামাত। প্রতিদিন সকাল হলে গ্রামের কোমল মতি ছেলেমেয়েরা দিনই শিক্ষা গ্রহণ করতে এখানে আসে। আলহামদুলিল্লাহ আমি আমার ঘর থাকি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চলে মসজিদে, শুধু আমি একলাও দায়িত্ব পালন করি, মসজিদ নাই। আলহামদুলিল্লাহ মুসল্লি হল ফারমেন সব সময় প্রায় 20-25 জন 12 জন পড়লাম। আর জুমার নামাজও 150-200 বাচ্চাই সহ 150-200 লাগবে। আর সকাল কুরার মকতব যে এটার মাঝে কোনো সময় 20-25 জন সর্বোচ্চ 50-55। আলহামদুলিল্লাহ মুসলমান হিন্দু সবে মিলিয়াও খুব সুন্দর চলে, কোনো অশৃঙ্খল কোনো কিছু নাই। আমরা ধর্ম আমরা পালন করি, তারা পালন করা আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলে, পরিবেশও ভালো। পল্লী শাসন এলাকার নৈরচর গ্রামে মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বী লোকের বসবাস। নিজ নিজ ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করে আসছে। মুসলমানে আমরা খুব সুন্দরই চলিয়া যে ইতা হিন্দু মুসলমানে আমরা একটা তাল্লুক, সংসার আনন্দ হল গ্রাম, সংসার নাসির, সংসার নাসির হইলো আমরা তাল্লুক, ও তাল্লুকের লোকের 50-50 তারা, তারাও যাতে আমরা দাস, বালা দাস। তো তারা লোকের সুন্দর ব্যবহার বাপসা দ্বারা বলতে গেলে আমরা খুব সুন্দর ইয়া পরিবেশ হলে কোনো দিন লাখ বার কেস মামলা কোনো কিছু নেই। আধুনিকতার ছোঁয়ায় সমৃদ্ধ মসজিদটির নির্মাণ শৈলী, ভবনের কাঠামো ও মুসল্লি সহ যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করবে।
মেহরুল ইন্দু ফেরদৌস, এবিটিভি।